রিসার্চ অফ ফ্রিডম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সাথে দীর্ঘ সময় পরে আজকে আমরা আবার কথা বলতে এসেছি দেখা গেছে যে আপনাদের সাথে দীর্ঘ সময়ে কথা হচ্ছে না তবে আমরা এটা বিশ্বাস করি যে আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে যারা বই পড়ার দিকে ধাবিত হচ্ছেন কিংবা বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠছেন তারা এই চ্যানেলে ভিডিও আসুক কিংবা না আসুক তার আসলে কোনো দেখা দেখাদেখির কিংবা অপেক্ষা করার কিছু নেই আপনারা বই পড়ার দিকে ধাবিত হচ্ছেন এবং বই পড়ার যে কার্যক্রম সেটিকে ত্বরান্বিত করছেন সক্রিয় একজন পাঠক হিসেবে আপনি নিজেকে পরিচিতি লাভ করেছেন সেটিকে আমরা আসলে বিশ্বাসই করি তো আজকে আপনাদের সামনে একটি মজার বই নিয়ে কথা বলতে আসলাম সেটি হচ্ছে মজা আসলে বলবো না একটি অনেক বিখ্যাত একটি উপন্যাস সেটি হচ্ছে গাদ্দার উপন্যাসের নাম কিশন চন্দ্রের একটি লেখা কিশনচন্দ্র মূলত একজন পাকিস্তানি লেখক এবং তিনি এই পথ এই উপন্যাসটি তিনি লিখেছিলেন উর্দু ভাষায় এবং এটি পরবর্তীতে বাংলায় অনুবাদ করা হয়েছে এটি বাংলা অনুবাদ করেছেন আনোয়ারা বেগম এবং এটি বাংলাদেশে পরবর্তীতে এটির আরও অনেকগুলো অনুবাদ করা হয়েছে তবে এটির অনুবাদ আনোয়ারা বেগম করেছেন এবং এটির প্রচ্ছদ করেছেন কাইয়ুম চৌধুরী বইটির মূল্য দেওয়া আছে একশো টাকা তো বইটি শুরুর আগে অনেক ঘটনাই রয়েছে তো আমরা বেশি ঘটনার দিকে যাচ্ছি না খুবই সামান্যভাবে আপনাদেরকে যদি গল্পটি একটি জানিয়ে রাখার বা বলে রাখার চেষ্টা করি সেটি হচ্ছে গল্পটা ঠিক এরকম যে আমাদের উনিশশো সালে যে সাম্প্রদায়িক ভাবে আমরা যে ভাগাভাগি হয়ে যাই বা ভারত এবং পাকিস্তান দুইটি রাষ্ট্র পরিচিতি হয় তার পূর্বে কিছুদিন আগের ঘটনা এই উপন্যাসটিতে শুরু হয়েছে এবং এই যে সাম্প্রদায়িক দাঙ্গা এই দাঙ্গার ফলে কি কি ঘটনা হয়েছিল এবং এই দাঙ্গাটি হওয়ার ফলে বা সৃষ্টি হওয়ার ফলে কি ধরনের ঘটনার মধ্য দিয়ে মানুষকে যেতে হয় ঠিক একজন মানুষের একজন মানুষের এই যে অভিজ্ঞতাগুলো সেখানে আমরা এই গাদ্দার উপন্যাসটিতে এটি দেখতে পাই এর মধ্য থেকে এখানে অনেকগুলো বিষয় যদিও চলে আসে সব বিষয়গুলোই আমরা এখানে দেখব বা দেখার চেষ্টা করব এর পাশাপাশি পারিপার্শ্বিক যে বিশ্বের যে বর্তমান অবস্থা তার সাথে আমরা সামান্য কিছু মিল খোঁজার চেষ্টা করব আসলে এই গাদ্দার উপন্যাসটি যখন প্রকাশিত হয় এটি বাংলা প্রকাশিত হয় উনিশশো সালে এখানে লেখা রয়েছে তবে এই যে প্রকাশিত হওয়ার পর থেকে কিংবা তার পূর্ব থেকে যেই সাম্প্রতিকতা চলে আসছে এটি কি আসলে থেমেছিল কখনো বা এটা কি কখনো বন্ধ হয়েছিল আসলে যখন আমরা আসলে খুব বেশি বেশি বইপত্র আমরা পড়িনি কিংবা পড়ারও সুযোগ পাই না ইতিহাস থেকে আমরা সেভাবে জানতে পারি না তবে আপনারা যদি জানতে পারেন কিংবা এই ভিডিওটি আপনি যদি দেখে থাকেন তাহলে আমাকে একটা বিষয় অবশ্যই জানাবেন আমি মূলত যে বিষয়টি বিশ্বাস করি সেটি হচ্ছে এই যে সাম্প্রতিকতার যে বীজটি বপন করে সেটি আসলে ব্রিটিশেরা তাহলে ব্রিটিশের পূর্বে যে শাসকেরা এই বাংলাদেশ কিংবা এই বাংলা কিংবা ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল তখন কি হিন্দু মুসলিম কিংবা অন্যান্য জাতির প্রতি আমাদের যে সম্পর্কটা সেটি কি এরকমই ছিল না কি একটু আলাদা রকমের ছিল এই এই বিষয়ে আমার খুব বেশি পড়াশোনাও নেই খুব বেশি জ্ঞানও নেই আমি জানতে পারি সেটি হচ্ছে ব্রিটিশে আসার পরে ভাগ করে শাসন কোনো নীতিতে নিয়ে আসলেন এবং তারা একদিকে মুসলমানদেরকে রাখলেন একদিকে হিন্দুদেরকে রাখলেন কখনো একে কাছে নিলেন পরে অন্যজনকে কাছে নিলেন ঠিক এভাবে আমাদের মাঝে যে সাম্প্রদায়িকতা যে বীজটি সেটি বপন হয় এবং যার মধ্য দিয়ে আমরা সেটিকে এখনো ধারণ করি এখনো এটা আমাদের মাঝে আমরা বিশ্বাস করছি তো এরকমই একটি গল্প আর কি আমি আপনাদের কাছে যে বিষয়টি জানার জন্য বললাম যে আপনারা কি ব্রিটিশের পূর্বে আসলে আমাদের এই ভারতীয় উপমহাদেশ কি অবস্থার মধ্য দিয়ে দিয়েছিল সেটিকে আমরা সাম্প্রতিকতার মধ্যে বসবাস করছিলাম কিনা কি না এই বিষয়গুলো আসলে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে এগুলো আমরা কিভাবে জানতে পারবো এই ধরনের যদি বই আপনার সাথে বা আপনার কাছে জানা থাকে তাহলে আপনি কিন্তু নির্ভয় আমার কাছে এটি বলতে পারেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা চলে আসি উপন্যাসটিতে উপন্যাসটি যেটি বলছিলাম যেটি হচ্ছে উনিশশো সালের দোসরা আগস্ট এটি হচ্ছে এই উপন্যাসের প্রথম লাইন এবং এখান থেকে দেখা যায় যে এখানকার বৈজনাথ যিনি প্রধান নায়ক এখানকার সেই বৈজনাথ তার মামার বাসায় এখানে থাকেন জায়গাটার নাম হচ্ছে লালগাঁও এবং গোরগসাই বাড়ি এবং এই বৈজনাথরা কিন্তু হচ্ছে ব্রাহ্মণ আর এখানে বৈদ্যনাথের সাথে একজনের পরিচিতি হয় এবং সেই পরিচিতির সাথে একটি ভালো সম্পর্ক ভালোবাসার সম্পর্কের দিকেও গড়ায় সেটি হচ্ছে সাদা সাদা মুসলিম পরিবারের একজন মেয়ে এবং সাদার সাথে বৈদ্যনাথের মাঝে মধ্যেই আসলে দেখা হতো তো একদিন তারা এক সর্বনে কথা বলছিলেন এমন সময় তার মানে সাদার ভাই তোফাইল এসে বলল যে অমুক তারিখে এই যে মুসলিমরা একটা পীরের এখানে কথা বলা হয়েছে তারা হিন্দুদের প্রতি বা ওই একটু হামলা করবে কিংবা এক ধরনের আগ্রসন চালাবে এটি আসলে সেখানে বলে এবং যখন এটি সাদা শুনতে পায় তখন সে তার যে রয়েছে এখানে তাকে আসলে বৈদ্যনাথকে চলে যেতে বলে এখানে দেখা যায় যে সাদা তার জীবনের বিনিময়ে সাদা কিন্তু এই বৈদ্যনাথকে ভালোবাসত কিন্তু দেখা যায় যে এই সাদা তার জীবনের বিনিময়ে এই তার বোন তোফাইল তোফাইল হচ্ছে তার ভাই তোফাইলের এক বন্ধুকে আলতাফকে বিয়ে করার সত্ত্বে এই সত্ত্বে তাকে বিয়ে করবে যে যদি এই বৈজনাথকে খুবই নিরাপদভাবে লাহোর স্টেশন পর্যন্ত পৌঁছে দেয় কে তোফাইল তোফাইল এই সত্ত্বে রাজি হয় এবং যখন আমরা দেখি যে তোফাইল যখন এই বৈজ্যনাথকে স্টেশনে পৌঁছে দেয় তারপরে কিন্তু এই তোফাইল বৈজনাথের সাথে যে আচরণটি করে এখান থেকে কিন্তু স্পষ্টভাবেই বোঝা যায় যে যদি আসলে সাদা তার কাছে এরকম দিব্যি করে কিংবা হচ্ছে এরকমভাবে না পাঠাতেন তাহলে হয়তোবা এই যে বৈজনাথ রয়েছে তফাইলের হাতে তাকে অনেক আগেই সেখানেই মৃত্যুবরণ করতে হতো তো এরপরে দেখা যায় যে এইখানে হঠাৎ করে একটি হামলা শুরু হয়ে যায় এবং এই হামলার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে উপন্যাসে যে তোফাইল রয়েছে তার আরেকটি বন্ধু ছিল সেটা হচ্ছে মিয়া সে মিয়ার বাড়িতে গিয়ে আশ্রয় লাভ করে এবং সেখানে কিন্তু মিয়ার সাথে আরও হাজি সহ আরও তার চারজন বন্ধু মিলে তারা সেখানে আড্ডা দেয় তারা সেখানে গল্প করে কিন্তু মাঝরাতে যখন মিয়া ঘুমিয়ে পড়ে তখন এই হাজিরাই এসে সে বৈজনাথকে চায় এবং পরবর্তীতে দেখা যায় যে এই মিয়া আর মিয়ার ছেলে মেয়ে দুই ছেলে ছিল এক ছেলে এক মেয়ে ছিল তাদেরকে ধরে নিয়ে যায় এই সত্ত্বে যে যদি বৈজনাতকে তাদের হাতে না তুলে দেয় তাহলে তার ছেলে মেয়েকে সে মেরে ফেলবে কিন্তু এখানে দেখা যায় যে একজন হিন্দু এবং মুসলিমের বন্ধুত্বের প্রতি যে ভালোবাসা যে বিশ্বাস এবং মানসিকতার যে একটি পরিচয় দিয়েছেন এখানে মিয়াদ সেটি আসলে তার ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে গেছে এ বিষয়ে তার কোনো আক্ষেপ নেই যদি তার বিনিময়ে তার মৃত্যু হয়ে যায় তাতেও তার কোনো কিছু যায় আসে না এখানে আমরা দেখতে পাই এখানে সে তার বন্ধু বৈজ্যনাথকে নিরাপদে স্টেশনে পৌঁছে দেয় এবং সেখানে তার কিছু টাকা লাহোর স্টেশনে পৌঁছে দেয় কিছু টাকা দিয়ে দেয় এবং তার যে বৈজনাথের যে বাড়ি আছে সেখানে তাকে চলে যাওয়ার জন্য বলে এখানে দেখা যায় যে অবশ্য সে সে চলে যায় এবং তার বাড়িতে যখন যায় তখন দেখা গেল তার বাড়িতে যাওয়ার পরে যখন এই ঘটনাগুলো তার দাদাজি কিংবা আর অন্যান্যকে বললেন এখানে তাদের বাড়ির মধ্যে দুইটি ভাগ হয়ে গেল একজন বলছে যে আমরা এই দেশ ছেড়ে যাবো আর একজন বলছে আমরা এই দেশ ছেড়ে যাবো না দেখা যায় তার দাদাজি গেল না দেখা গেল সেই দিন রাত্রে একেবারে ভোরবেলাতে একটা হামলা চালানো হলো এবং দেখা যায় এখানে বৈজনাথ কোনো মতো তার জানালা দিয়ে লাফিয়ে পড়লেন এবং তার জানালার পাশেই ছিল আক্ষেত সেখানে গিয়ে তিনি তিন দিন পর্যন্ত সেখানে আশ্রয় নিয়েছিলেন এবং এর মাঝ এর মাঝ থেকে অনেক বেশি তাণ্ডব অনেক বেশি হত্যাকাণ্ড কিংবা যে কিছু ঘটুক কেন সেগুলো কিন্তু চলতে থাকলো এক সময় তিন দিন পরে তিনি যখন বাড়িতে ফিরলেন তখন তিনি সেখানে দেখলেন যে তার দাদার লাশ পড়ে আছে এবং তাদের বাড়ির যে পোষা কুকুর রয়েছে রুমি সেই কুকুরটি শুধু তার দাদার লাশের পাশে বসে আছে পরবর্তী দেখা যায় এই রুমি কিন্তু মানে রুমি মানে হচ্ছে সেই কুকুরটি কিন্তু তার সাথে রওনা দেওয়া শুরু করে এবং তখন সে লাহোর থেকে তার গ্রামের বাড়ি গিয়েছিল এবং তার গ্রামের বাড়ি থেকে সে এখন ভারতের কোনো একটি দিকে চলে আসার চেষ্টা করছে কিংবা চলে আসার যখন সে ভারতে ফেরার জন্য বিভিন্নভাবে আসার চেষ্টা করছিলেন তার প্রথম কিছু ঘটনা ঘটে যায় এই ঘটনাগুলোই আসলে আপনাকে এই উপন্যাসটি পড়তে গেলে নাড়া জাগাবে এর মধ্যে যে উল্লেখযোগ্য একটি আপনার যদি ঘটনা বলি তাহলে সেই গ্রামের মহাজন সেটি হচ্ছে বুলাকি শাহ এই বুলাকিষা কিন্তু তার মেয়ের বিয়ে হবে এই জন্য তার সম জাতি মানে হচ্ছে সেই মানুষগুলো স্টেশনে অনেকগুলো লাশ পড়েছিল সেই লাশগুলোর প্যাকেট থেকে কিংবা পকেট থেকে সে টাকা নেওয়ার চেষ্টা করছিল এবং এই টাকা নিয়ে সে পরবর্তীতে তার মেয়েকে মেয়েকে বিয়ে দেবে এরকম একটি এখানে কথা বলে তো মি মৃতম ব্যক্তির কাছ থেকে ওই সময় একটি দাঙ্গার সময় এটি একটি ঘটনা এখানে আমরা দেখতে পাই এর মধ্য দিয়ে আরও বেশ কিছু ঘটনা আমরা এখানে দেখতে পাব তার মধ্যে যদি আর একটু চলে আসে তাহলে এখানে দেখা যাবে যে তিনি হাঁটতে হাঁটতে সময় দেখা যায় যে একজন বৃদ্ধ একটি রাস্তার মধ্যে পড়ে থাকে এবং যখন এই বৈজ্যনাথকে দেখে তখন তার আশা ফিরে যে ওই বৃদ্ধ কিন্তু তার তিন ছেলে তাকে এত দূর পর্যন্ত কাঁধে করে নিয়ে এসেছে তারপরে আর তাকে নিয়ে আসেনি কিংবা ওইখানে রেখে চলে গেছে যখন বৈজ্যনাথকে তিনি দেখেন দেখে তখন হচ্ছে তিনি বলেন যে আমাকে ওই পুল পর্যন্ত এগিয়ে দাও আমি ওখানে গেলে হয়তোবা বাঁচতে পারবো এই যে মানুষের বাঁচা যে এক ধরনের আকুতি আমরা কিন্তু এইখানে দেখা দেখতে পাই যে যখন বৈজনাথের সাথে তার কথা হয় তখন কিন্তু সে এই ঘটনাগুলো সেখানে বলে যখন আরও তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু একটি বিচ্ছিন্ন হাত সেই হাতটি তিনি দেখতে পান এবং এখানে যেটি বর্ণনা করা হচ্ছে কেবলমাত্র একটি বাহু একটি মাত্র হাত সেই হাত খোলা আকাশের দিকে ছড়ানো আঙুলগুলি এই হাত হয়তো কখনো হাল চাষ করেছে কখনো হয়তো ডান্ডাগুলি খেলেছে কখনো কারো কমর বেষ্টন করেছে কখনও কারো আদর করে বাচ্চাকে কোলে তুলে নিয়েছে হয়তো কারো নাকের কাছে সুগন্ধি ফুল এনে ধরেছে কারো কেশ বিন্যস্ত করে দিয়েছে সেই হাটটি কিন্তু সেই রাস্তার মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে এবং তখন সেই সেভাবে তার মধ্যে দিয়ে হেঁটে যায় এরপরে দেখা যায় আরেকটি সেখানে দেখা গেল এক বৃদ্ধ মরে যাওয়া মরে যাওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য একটি আকুতি কিংবা তার যে বাঁচার যে আকুতি সেটি কিন্তু দেখতে পাই তারপরে এখন দেখতে পাই একজন মহিলা রক্তাক্তভাবে কোনো একটি খাদের মধ্যে পড়ে আছে এবং সেখানে দেখা যায় যে সেখানে কিন্তু ওই মহিলাটি তার মৃত্যু চাচ্ছে এবং সে তাকে বারবার করে বলে যে তুমি আমাকে মেরে ফেলো যখন তার কাছে ঘটনাটি জানতে চাওয়া হয় তখন দেখা যায় যে তার স্বামী তার স্বামীকে যখন তিনি বাধা দিতে যায় তখন তার তিন সন্তানকে তার স্বামী নিজে খুন করে এবং সেই যে মহিলা রয়েছে তাকেও খুন করে ফেলে এটি কিন্তু একটি প্রতিশোধের জ্বালা কিংবা হচ্ছে প্রতিশোধপ্রায়ণের তার যে একটি চিত্র আমরা সেখান থেকে এটি পেয়ে যাই কিন্তু ওই যে 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 বলেছিলাম তাদের কুকুরটি রয়েছে সেই কুকুরটি কিন্তু এখনো তার সাথে হাঁটছে এবং যখন এই লোকগুলোর সাথে দেখা হচ্ছে যখন তিনি বৃদ্ধকে লাঠি দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিলেন তখন কিন্তু কুকুরটি একটি সহানুবোধ দেখানোর এখানে চেষ্টা করেছেন এবং আমরা দেখতে পাই এক সময় হাঁটতে হাঁটতে তারা যখন যায় তখন লহ লহনা সিং এবং তার স্ত্রী একসাথে যাচ্ছিল এখানেও একটি মজার ঘটনা ঘটে মজার বলতে অনেক দুঃখের একটি ঘটনা ঘটে তাদের মেয়ে যমুনা যমুনাকে আসলে দেখা যায় যে কিছু মানুষ নিয়ে চলে যায় কোনো একটা খেতে সেখানে নিয়ে যেয়ে যমুনার সাথে অনেক খারাপ কিছু ঘটে এরপর এর মধ্য দিয়ে দেখা যায় যে এই কিষণচন্দ্র যে মানে এই নয় এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র যেটি সেটি হচ্ছে বৈজ্যনাথ সেই বৈজনাথ এক সময় একটি ঘটনার শিকার হয়ে একটি নদীতে লাভ দেয় এবং তার সাথে যে কুকুরটি ছিল সেই কুকুরটিও কিন্তু সেই নদীতে লাভ দেয় দেখা যায় যে মাছ নদীতে গিয়ে সেই কুকুরটি ডুবে যায় কিন্তু বৈজনাথ বেঁচে যায় এখানে বলা হয় যে কিভাবে তিনি বেঁচে গেলেন তিনি মনে করছিলেন যে এই যে কুকুরের যে শক্তি সর্বশক্তি সেই বৈজনাথকে দেওয়া হয়েছে এবং এর মধ্য দিয়ে যখন আপনি এটি আসলে পড়বেন তখনই আপনি বুঝতে পারবেন মানে একটি মানুষ খাবার খাচ্ছেন না একটি মানুষ বিশ্রামের সময় পাচ্ছেন না শুধু তার নিজের জীবনকে বাঁচানোর জন্য কত মৃত্যু কত মানুষ কত কিছুকে সে পাড়ি দিয়ে আসছে এবং এখানে দেখা যায় সবচেয়ে ভালো যে একটি বিষয় দেখা যায় যে পশুর মধ্য দিয়ে বা প্রাণীদের মধ্য দিয়ে যে একজন মানুষের প্রতি ভক্তি কিংবা ভালোবাসার যে প্রকাশ আমরা দেখতে পাই এখানে রুমি চরিত্রটি কিন্তু অসাধারণ এবং যখন সেই রুমি নদীতে ডুবে মারা গেল কিংবা হারিয়ে গেল এরপর থেকে উপন্যাসটি একটি আরও একটি অন্যদিকে মোড় নেয় দেখা যায় তখন এই যে বৈজনাথ একটি আশ্রয় শিবিরে যায় সেই শিবিরে তার মা এবং তার স্ত্রী সাথে এবং তার ভাইয়ের সাথে দেখা হয় তখন সেখানে সে জানতে পারে তার বড় ছেলে এবং তার বোনকে সে দাঙ্গার সময় তারা হারিয়ে ফেলেছে কিংবা তাদেরকে মারা হয়েছে তখন তার কাছে প্রতিশোধের যে আগুন সেটি জ্বলে ওঠে এরপরে দেখা যায় যে এই উপন্যাসটি যখন এইভাবে চলতে থাকে সেই প্রতিশোধ নিতে চায় এক সময় আবার তিনি মানুষের ভিড়ের দিকে চলে যায় এখানে দেখা যায় তিনি আরেকবার একজন মানুষের সাথে পরিচিত হয় পার হতে তার নাম হচ্ছে পার্বতী পার্বতী আসলে হিন্দু একটি মেয়ে আর তার তাকে যে বিয়ে করেছিল সে হচ্ছে ইমতিয়াজ ইমতিয়াজকে ভালোবেসেছিল পার্বতী এবং তারা বিয়ে করে পার্বতীতে যখন হিন্দুরা এই ইমতিয়াজকে মেরে ফেলে তখন পার্বতী কিন্তু বিধবা হয়ে সেই পাকিস্তানে আবার ফিরে যায় পার্বতী যদিও হিন্দু এখানে ভালোবাসার টানে এক দেশ থেকে অন্য দেশে যে যাওয়া কিংবা মানে এই কঠিন সময়ের মধ্য দিয়েও যে মানুষের ভালোবাসাগুলো টিকে থাকে এই জিনিসটি এখানে আমরা দেখতে পাই এর মধ্য দিয়ে যখন উপন্যাসটি শেষ হয়ে যাচ্ছে তখন আসলে নামকরণের যে সার্থকতা সেটি এখানে চলে আসে আমরা দেখি যে উপন্যাসের শেষের দিকে যখন এই কৃষণচন্দ্র কৃষ্ণচন্দ্র নয় যখন এই বৈজনাথ চলে যাচ্ছিলেন এবং ওই সময় দেখা গেল একটি গণহত্যা ঘটে যায় সেই গণহত্যার মধ্য দিয়ে একটি মাত্র শিশু সেখানে চিৎকার করে এবং সেখানে সেই শিশুটিকে নিয়ে যখন ওই বৈজনাথ অনেক দ্রুত ছুটে যাচ্ছিলেন তখন পিছন থেকে তাকে আঘাত করা হয় তারপরেও তিনি ছুটে যাচ্ছিলেন যদিও শিশুটি ছিল মুসলিম একটি শিশু কিন্তু বৈজ্যনাথ ছিলেন হিন্দু এখানে দেখা যায় যে বৈজনাথকে হয়তো অনেকেই বলবে যে তিনি আসলে গাদ্দার কিংবা বিশ্বাসঘাতক কারণ তিনি অন্য একটি মানে তার যে সমাজের মানুষ আছে তারা হয়তো বা বলবে কারণ সে অন্য একটি জাতি কিংবা যাদের সাথে তাদের শত্রুতা তাদের এক সন্তানকে সে বড় করবে এবং এই যে বড় করার মধ্য দিয়ে দেখা যায় যে তিনি এখানে নতুন একটি স্বপ্ন দেখেন এবং তিনি এই স্বপ্নে দেখেন যে কোনো একদিন হয়তো বা আমরা এই ধরনের সমাজের মধ্য দিয়ে থাকবো না আমাদের আমাদের মাঝে নতুন আলোকিত সূর্য সেটি উদ হবে এবং তার মধ্য দিয়ে আমাদের যে সাম্প্রয় সাম্প্রদায়িকতার যে বীজ রয়েছে সেটি আসলে ধ্বংস হবে কিংবা বন্ধ হয়ে যাবে তো বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যাবে যে বিষয়টি আপনাদের সাথে আমি বলছিলাম যে এই যে সাম্প্রদায়িকতা যে সৃষ্টি হয়েছে যে সেটি কিন্তু এখন পর্যন্ত যাচ্ছে না আপনারা যদি চীনের কথা বলেন চীনে দেখা যাচ্ছে এখন হয়তোবা এখানে মুসলিম এবং হিন্দুদের শুধুমাত্র দাঙ্গা দেওয়া আছে চীনে কিন্তু দেখা যায় মুসলিমদের প্রতি হিন্দু ইয়া চীনাদের যে এক ধরনের অত্যাচার উইঘুরদের ওইখানে দেখা যায় সেটা আবার ভারতে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মুস হিন্দুদের প্রতি মানে হিন্দুরা মুসলিমদের প্রতি এক ধরনের অত্যাচার করছে আসলে উপন্যাসটি পরে যেই উপলব্ধিটি শেষ পর্যায়ে এসে বৈজনাথের হয় সেই উপলব্ধিটি আমাদের সবারই হওয়া উচিত কারণ আসলে আমরা সর্বপ্রথম কিন্তু মানুষ মানুষের পরে আপনার যে রক্ত একজন খ্রিস্টানের রক্ত একজন মুসলিমের রক্ত একজন হিন্দুর রক্ত সবার রক্তই কিন্তু লাল হবে এবং আমরা কিন্তু সবচেয়ে বড় পরিচয় যদি মানুষ দিই তাহলে এই যে সাম্প্রদায়িকতা এই যে অন্যায় অত্যাচার এই এত কিছু সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের মাঝ থেকে বিদায় নেবে এবং তার মধ্য থেকে আমরা একটি সুন্দর পৃথিবী গড়তে পারব তো এই গাদ্দার উপন্যাসটি যখন আপনি পড়বেন আমি যেভাবে বললাম এর থেকেও আসলে আপনি ভালোভাবে উপন্যাসটি পড়ে বুঝে এবং বিষয়গুলোকে অনুধাবন করে এবং এটা আসলে যখন আপনি পড়বেন অনেক সময় আপনার কান্না চলে আসবে এবং ওই ওই সময়ের মধ্য দিয়ে যখন আপনি যাবেন তখন ওই বিষয়গুলোকে আপনি উপলব্ধি করতে পারবেন যাই হোক তো আপনারা অনেকে গ্রামের মেঠোপথ দেখেননি এটি হচ্ছে আমাদের গ্রামের মেঠোপথ এই মেঠোপথ ধরে হাঁটলে আসলে অনেকেরই ভালো লাগে আর আমি গ্রামে আসছি এবং এই মেঠোপথ ধরে হাঁটতে আসছিলাম এবং হাঁটতে এসেই সাথে বইটি ছিল এই জন্য আপনাদেরকে বইটি সম্বন্ধে সামান্য কিছু বলার চেষ্টা করলাম যদি বইটি আমি কিছুদিন আগে পড়েছি অনেক কিছুই হয়তো বা এখন আগের মতো করে মনে নেই যখন পড়েছি তো আপনারা অনেকেই দেখেছেন আহ বা গান শুনেছেন যে গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন ভোলায় রে এই হচ্ছে রাঙ্গামাটির পথ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যেখানেই থাকবেন